দর্শক, আমরা এখন কথা বলবো আমাদের মাজার এখানে নিচের দিকে দুটো চোখ আছে, গর্তের মতো আছে, এখানে ব্যথা হয়। এবং এখানে ব্যথা হলে আমরা কি করতে পারি? প্রথম হলো যে আমরা বসে কাজ করছি, অফিসে কাজ করি, সামনে ঝুঁকে কাজ করি, অনেক কষ্ট হয়, অনেক সময় আমরা বসে থাকতে পারি না। এই জায়গাটা হলো এরকম এরকম, যদি আমরা দেখি এটা আমাদের হিপ বোন, এই যে আমাদের এখানে আছে, আর এই 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 গর্তের মধ্যে আমাদের কি হয়, এই ব্যথাটা হয়। তাহলে এই গর্তের মধ্যে ব্যথাটা হলে আমি অফিসে বসেই চেষ্টা করব যাতে এই ব্যথাটা চলে যায়, যাতে আল্লাপাক আমাদেরকে এই ব্যথা থেকে মুক্তি দেন। চলুন না আমরা একটি এক্সারসাইজ দেখি, যে এক্সারসাইজের মাধ্যমে এটা আমরা করতে পারি। দর্শক, চলুন আমরা দেখে নিই ওই এক্সারসাইজ যেটা আপনি অফিসে বসে আপনার চেয়ারে বসে আপনি করতে পারেন। অর্থাৎ আমরা যে মুভমেন্টটা করব, এই যে পিছনে যে গর্ত আছে এই গর্তে এই মুভমেন্টটা হবে। আপনি যে পাশে কষ্ট হচ্ছে ওই পা, যেমন ডান পাশে কষ্ট হচ্ছে ডান পা, আপনি বাম হাঁটুর উপর উঠালেন, এরপরে আপনি বাম হাত দিয়ে বাম অ্যাঙ্কেলকে ধরলেন, ডান হাত দিয়ে আপনি হাঁটুকে ধরে নিচের দিকে এই চাপ দিয়ে ধরে রাখেন। ধরে রেখে মনে মনে 1001 থেকে 1005 গুনেন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুইবার পড়েন, দেখবেন আপনি ভালো লাগবেন। এটা কমপক্ষে 10 থেকে 15 বার করেন, এবং অফিসে কমপক্ষে 4 থেকে 5 বার করেন, 1 ঘন্টা পরপরই করেন। করলে দেখবেন যে আপনি অনেক ভালো বোধ করছেন, আগের চেয়ে অনেক ভালো লাগছে। দর্শক, আশা করি এই এক্সারসাইজটি বারবার করেন, অনেক ভালো বোধ করবেন ইনশাআল্লাহ।